দো পল কি থি ইয়ে দিলো কি দাস্তা। বিরজারার গানটা এখন হয়তো তাদের প্লেলিস্টে বারবার বাজছে, হয়তো মনে পড়ছে একসঙ্গে কাটানো সময় মুহূর্তগুলো, অজান্তেই চোখ ভিজছে কিংবা বুকের বাঁদিকটা ছিনছিন করে উঠছে। প্রেম ভেঙেছে, মন ভেঙেছে, রিলেশনশিপ স্ট্যাটাস কাপল থেকে এখন সিঙ্গেল, তাদের মনের ডিকশনারিতে জুড়েছে মুভ অন শব্দটাও। কথা হচ্ছে বলিউড তারকা অনন্যা পাণ্ডে এবং আদিত্য রয় কাপুরের। এই দুই বলি তারকা এখন পেজ থ্রির হট টপিক। বলিপাড়ায় জোর গুঞ্জন প্রেম ভেঙেছে তাদের, আর এই খবরে শিলমোহর দিয়েছেন তাদেরই ঘনিষ্ঠ এক বন্ধু। আদিত্য অনন্যার দুই বছরের সম্পর্ক এতটাই মজবুত ছিল যে তাদের ব্রেকআপের খবর অবাক করেছে দুই তারকার ঘনিষ্ঠদের। রিলেশনশিপ কোনোদিনও অফিসিয়াল করেননি আদিত্য অনন্যা, প্রকাশ্যে প্রেম নিয়ে মুখ না খুললেও খুললাম খুল্লা প্রেমের জোয়ারে ভেসেছিলেন তারকা জুটি। কখনো রেস্তোরাঁর বাইরে কিংবা পার্টিতে, কখনো আবার বিদেশের রাস্তায় হাতে হাত ধরা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেড় মাস আগেও আম্বানিদের অনুষ্ঠানে দেখা গিয়েছিল আদিত্য অনন্যাকে, একে অপরকে চোখে হারাতেন তারা, এমনকি আদিত্যকে জামাই হিসেবে নাকি বেশ পছন্দও ছিল চাঙ্কি পাণ্ডের। তাহলে হঠাৎ কি হলো, মাত্র কয়েকদিনে দুজনের মধ্যে কেন এতটা দূরত্ব তৈরি হলো? বলিপাড়ায় জোর গুঞ্জন আদিত্যর জীবনে ফিরেছেন তার পুরনো প্রেম শ্রদ্ধা কাপুর, সে কারণেই নাকি একে অপরের থেকে অনেকটা দূরে সরে গিয়েছেন আদিত্য অনন্যা। অনন্যার আগে আদিত্যর জীবনে এসেছে একাধিক প্রেম, বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তার। আদিত্যর সঙ্গে একটা সময় নাম জড়িয়েছে রিয়া চক্রবর্তী, হেমা মালিনীর কন্যা অহনা দেওয়াল থেকে শুরু করে সোনাক্ষী সিনহা, মডেল ডিভা ধাওয়ানের সঙ্গে। সব থেকে বেশি চর্চায় ছিল শ্রদ্ধা কাপুরের সঙ্গে আদিত্যর প্রেম। আশিকি টু এর সেটে দুজনের বন্ধুত্ব, ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়েন তারা। সূত্রের খবর, বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর তাদের সম্পর্ক টেকেনি। অনন্যার জীবনে আদিত্য প্রথম নয়, শাহরুখ পুত্র আরিয়ান খান থেকে কার্তিক আরিয়ান, বিজয় দেবরেকোন্ডার সঙ্গে নাম জড়িয়েছে তার। জানা গিয়েছে আদিত্যর প্রেমে পড়ার আগে ঈশান খাট্টারের সঙ্গে সম্পর্কে ছিলেন অনন্যা। আদিত্যর সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি ঈশানের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল তার। আদিত্য অনন্যার মধ্যে বয়সের ফারাক প্রায় 13 বছর, কিন্তু প্রেম ভালোবাসা তো আর বয়স মানে না। শুরুটা হয়েছিল করণ জোহরের বার্থডে পার্টিতে। অনন্যা কফি উইথ করণে এসে বলেছিলেন আদিত্য তার ক্রাশ। তার ঠিক কয়েক মাসের মধ্যেই কৃতি সেননের দিওয়ালি পার্টিতে ক্যামেরাবন্দী হন আদিত্য অনন্যা। তারপর থেকেই প্রেমের গুঞ্জন শুরু। দুজনের রসায়ন চোখে পড়ে ল্যাকমি ফ্যাশন উইকে। লাল কালো টুইনিং পোশাকে যখন র‍্যাম্পে হাঁটছিলেন আদিত্য অনন্যা, তখন তাদের দেখে অনেকেরই মনে হয়েছিল মেড ফর ইচ আদার। সম্প্রতি আদিত্য অনন্যার বিয়ে নিয়েও জল্পনা শুরু হয়েছিল। বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল তাদের প্রেম পর্বে বিয়ে নামক নতুন অধ্যায় জুড়তে চলেছে। যদিও একাধিক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছিলেন বিয়ে নিয়ে এখন তার কোনো পরিকল্পনাই নেই, কিন্তু কয়েকদিনের মধ্যেই যে সবটা ওলট পালট হয়ে যাবে ভাবতে পারেননি কেউ। দুই তারকার বন্ধু মহল সূত্রে খবর, ব্রেকআপের পর ভেঙে পড়েছেন চাঙ্কি কন্যা, মুভ অন করার চেষ্টা করছেন অভিনেত্রী, নতুন পোষ্যর সঙ্গে সময় কাটাচ্ছেন। অন্যদিকে খুব পরিণতভাবেই পরিস্থিতি সামলাচ্ছে আদিত্য রয় কাপুর। তবে জানেন কি, প্রেম নিয়ে আদিত্য অনন্যার দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই ইঙ্গিত মিলেছিল কফি উইথ করণের সেটে। আদিত্য রয় কাপুর বলেছিলেন তিনি সিচুয়েশনশিপে রয়েছেন, এটি এমন একটি সম্পর্ক যেখানে কোনো কমিটমেন্টের গল্পই নেই। অনন্যার আবার আপত্তি এই ধরনের সম্পর্কে, তবুও বিপরীত মেরু দুটি মানুষের মন মিলেছিল, ওই যে কথায় আছে না অপোজিট অ্যাট্রাক্টস, কিন্তু শেষ পর্যন্ত তাদেরও প্রেম ভাঙলো।